কিন্তু তোমায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আওয়াজ দে বলুন না সুবহানাল্লাহ। আরে মহব্বতের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই এখন আমরা শুরু করি না, মাত্র দেখলাম আমাদের একটা সিস্টেম আছে। প্রথমে হামদে বাড়ি তালা হবে আল্লাহর প্রশংসা, এরপর নাত রসুল হবে, এরপর মুর্শিদি হবে এবং বিভিন্ন আউলিয়া একরামের। আপাতত আমরা দেখলাম সাউন্ডটা কিরকম আছে। তা আপনাদের আজকের প্রোগ্রাম দেখে কেমন লাগতেছে? কাদের কাদের ভালো লাগতেছে ডান হাত ধরে দেখাই, নারায় তাকবীর। এই আওয়াজে মানি না, সুন্নিদের আওয়াজ কি নরম হয় নাকি গরম হয়? যথেষ্ট আশেক রসুল এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে এখানে জায়গা হবে না, আর কিছুক্ষণ পরে মনে হচ্ছে এখানে জায়গাই হবে না। আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নতিহি ওয়ান নাসি আজমাইন ওয়া রাফা'না লাকা যিকরাক। चमकता है तू, मचलता है तू, रोशनी देता है ए तेरी बोल है। अरे तू भी तो मेरे हुजूर की कदमों के धूल है। बोले ना सुभान अल्लाह। কবি বলছেন এ চাঁদ তুমি যে এত সুন্দর রোশনি দাও, এ সূর্য তুমি যে এত সুন্দর আলো দাও, এগুলো তো সব আমার নবীর সাদকায়। বলো না সুবহানাল্লাহ। ওই জন্য কবি বলেন এ চাঁদ তু চমকতা হে, তু মচলতা হে, তু রোশনি দেতা হে, এ তেরি ভুল হে। আরে তু ভি তো মেরে হুজুর কি কদমো কে দূর হে। সল্লে ইশকে নবী প্যারা নবী জিস দিল মে হাসিল নহি তো লাখো মুমিন হো মগর ঈমানো মে কামিল নহি। পড়িয়ে সল্লে মহাপাতের আওয়াজ আল্লাহর জিকির করলে কোনো অসুবিধা হবে? আপনাদের কি ভয় লাগতেছে? ইনশাআল্লাহ মরা কলব জিন্দা হয়ে যাবে। মহাপাতের আওয়াজ একটু জিকির করি। Thank you.
Allah,
দেখি কারা কারা উর্দুর পক্ষ আগে দেখি হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায় তাকবীর আমার ভাইরা বলতেছে আমরা উর্দু ভাষা যদি নাও বুঝি এখন আমি কি প্রথমে একটা উর্দু পড়বো নাকি বাংলা পড়বো উর্দু নাকি বাংলা ইনশাল্লাহ দেখি সবাই পারে যেরকম একটা আমি কালাম পড়তেছি আমার সাথে সাথে যদি ইনশাল্লাহ আপনারা আওয়াজ দেন তাহলে আমি মনে করবো আপনারা উর্দুর পক্ষে আছেন আর যদি না দেন আওয়াজ তাহলে আমি বাংলাদেশে চলে আসবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই একদম কুমিল্লার জমিনে বরুড়ার জমিনে চলে আসবো কোনো সমস্যা হবে ইনশাল্লাহ সবাই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন আমি একটা সবাই পারে যেরকম একটা উর্দু কালাম পড়তেছি अरबी है वो मेरा नबी वो कौन है वो कौन है वो कौन है वो मेरा नबी আর আওয়াজ পারবে এই আওয়াজে মানে না মোহাব্বতের আওয়াজ বলতে হবে ও মেরা নবী
এই অবস্থা মনে হচ্ছে এখন 30% ইনশাআল্লাহ এটা আমরা 100% করব চাই কি চাই না ও মেরা নবী सुन है महदू